তো আজ আমি বানাতে চলেছি একটা কিউট ক্রিসমাস স্পেশাল বটল আর্ট। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গার্গি অ্যান্ড তোমরা দেখছো ক্রিয়েটিভ গনাই। আমি এই চ্যানেলে DIY রিলেটেড ভিডিও আপলোড করি, সো ইফ ইউ লাইক ইট দেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো উইদাউট ফার্দার আডু লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। তো প্রথমেই আমি একটা গ্লাস বটল নিয়েছি আর বটলটাকে ভালো করে ক্লিন করে বেস পেন্ট করে নিয়েছি। হাউ টু ক্লিন আ বটল অ্যান্ড হাউ টু প্রিপেয়ার আ পারফেক্ট বেস ফর বটল আর্ট, এর জন্য একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চেক করে নিতে পারো। লিঙ্কটা এখন স্ক্রিনে পেয়ে যাবে অর ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দেওয়া থাকবে। দেন বটলের ওপরে পেন্সিল দিয়ে আমি সান্টা ক্লজ এঁকে নেব। নেক্সট আমি এখানে ইউজ করছি ফেবিক্রিলের মোল্ডেড ক্লে। এতে হার্ডনার অ্যান্ড রেজিন দুটো আলাদা পার্ট থাকে আর দুটোকে মিক্স করে ক্লেটাকে প্রিপেয়ার করে নিতে হয়। দেন অল্প অল্প ক্লে নিয়ে সেটাকে ফেবিকল দিয়ে বটলের গায়ে স্টিক করে দেব আর একটা কাটার দিয়ে এক্সট্রা ক্লে পার্টটাকে রিমুভ করে নেব। তো এখানে যে কাটারটা আমি ইউজ করছি এটাও একটা DIY। কোল্ড ড্রিঙ্কসের যে ক্যান পাওয়া যায় সেই ক্যান দিয়ে কাটারটাকে আমি বানিয়েছি। কাটারটা ইউজ করা খুবই সোজা, যে কোনো শেপ এটা দিয়ে বানানো যায় আর ইজিলি কাট করা যায়। এখানে ক্লে দিয়ে আমি সান্টা ক্লজের একটা 3D লুক ক্রিয়েট করব। আনটিল দেন লেটস এনজয় দ্য মিউজিক।
তো এখানে আমি প্রচুর ডিটেইলিংস অ্যাড করেছি অ্যান্ড ক্লিয়ার কাজ কমপ্লিট হওয়ার পর বটলটাকে দেখতে কিছুটা এইরকম লাগছে। এরপর পুরো ক্লিয়ার পার্টটাতে জেসো অ্যাপ্লাই করে আমি সারফেসটাকে পেন্ট রেডি করে নেব। এবার প্রাশিয়ান ব্লু, টিল ব্লু অ্যান্ড হোয়াইট এই তিনটে কালার ইউজ করে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ফার্স্টে পেন্ট করে নেব। লাইটার শেড থেকে আস্তে আস্তে ডার্কার শেডের দিকে যাব আর স্পঞ্জ দিয়ে ভালো করে শেডগুলোকে একে অপরের সাথে মিশিয়ে দেব। এরপর সান্টা ক্লজকে আমি রেসপেক্টিভ কালার দিয়ে পেন্ট করে নেব। শেড নেমগুলো স্ক্রিনে দেওয়া থাকবে। এখানে আমি অল্প একটু হোয়াইট কালারের সাথে খুবই সামান্য ব্ল্যাক কালার মিক্স করে একটা গ্রে শেড প্রিপেয়ার করেছি আর সেটা দিয়ে সান্টা ক্লজের গোফ, দাড়ি এই পোর্শনগুলোতে একটু শেডিং করে দেব। এবার গিফট বক্সটাতে একটু ডটস অ্যাপ্লাই করে হাইলাইট করে দেব, সাথে ব্যাকগ্রাউন্ডেও ছোট বড় বিভিন্ন শেপের ডটস অ্যাপ্লাই করে নেব। চোখের জন্য ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে দুটো ডটস অ্যাপ্লাই করে নেব। ফাইনালি আমি এখানে ইউজ করছি ইটসি বিটসি ডেকর ভার্নিশ আর একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভালো করে ভার্নিশটাকে বটলের উপরে অ্যাপ্লাই করে দেব। তো এইভাবে তোমরাও ক্রিসমাসের জন্য এই বটল আর্টটা রিক্রিয়েট করতে পারো অর নিজের ইমাজিনেশন আর ক্রিয়েটিভিটিকেও ফুটিয়ে তুলতে পারো অ্যান্ড নিজের ঘরে ক্রিসমাস স্পেশাল একটা কর্নার ক্রিয়েট করতে পারো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কতটা ভালো লাগলো সেটা কমেন্ট সেকশনে জানিও আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। থ্যাংক ইউ।